হাই ফ্রেন্ডস, আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আবার একটা দারুণ ড্রিঙ্কসের রেসিপি নিয়ে চলে এসেছি এই অসহ্য গরমে একটুখানি স্বস্তির নিঃশ্বাস পাওয়ার জন্য। আজকে আমি লাসি বানিয়ে দেখাবো, যেটা আমাদের বাংলার রেস্টুরেন্টে ঘোল বা লস্যি বলে পাওয়া যায়। তিন ধরনের লস্যি বানিয়ে দেখাচ্ছি, আগের দেখানো ড্রিঙ্কসগুলোর মতোই বানানো খুবই সহজ। প্রথমেই দেখাচ্ছি সবচেয়ে কমন, যেটা নাম হলো সুইট লাসি। যে কোনো লস্যি বানানো হয় টক দই দিয়ে। তো আমরা একটা মিক্সার জারে নিয়ে নিচ্ছি 2 কাপ টক দই। জল ঝরানো টক দই নিতে লাগবে না, প্লেন টক দই হলেই চলবে। আপনি ঘরেও টক দই তৈরি করে নিতে পারেন, তার ভিডিওটা আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবেন। এর মধ্যে 1/4 কাপ মানে 4 টেবিল চামচ দিচ্ছি চিনি। 1 কাপ এখন দিচ্ছি ফ্রিজের ঠান্ডা জল মানে চিল্ড ওয়াটার। কয়েকটা বরফের টুকরো দিয়ে দিলাম। এবার এই সব কিছু একসাথে ব্লেন্ড করে নেব। এর মধ্যে আপনি একটু গন্ধরাজ লেবুও দিতে পারেন, তাতে খুব ভালো ফ্লেভার আসবে। আর এভাবে তৈরি হয়ে গেল আমাদের ঝটপট সুইট লাসি মাত্র 2 মিনিটে। একটা ড্রিঙ্কিং গ্লাসে ঢেলে দিলাম আর ওপর থেকে একটু স্যাফ্রন আর অ্যালমন্ড বাদাম ছড়িয়ে সাজিয়ে দিচ্ছি। এরপর বানাচ্ছি রোজ লাসি। এটাও রোড সাইড দোকানগুলোতে খুবই পাওয়া যায়। যে সুইট লাসিটা বানিয়েছিলাম তাতেই আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রোজ সিরাপ বা রুয়াবজা। এটা যে কোনো মুদিখানার দোকানে কিনতে পেয়ে যাবেন। ব্লেন্ড করে নিলেই তৈরি আমাদের রোজ লাসি। একটু পিস্তা বাদাম দিয়ে গার্নিশ করে দিচ্ছি। এখন আমের সিজন, তাই ম্যাঙ্গো লস্যি তো বানাতেই হবে। মিক্সার গ্রাইন্ডার জারে নিয়ে নিচ্ছি 1 কাপ টক দই। এটাও প্লেন টক দই আছে, জল ঝরানো টক দই নয়। এর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ আম। যে কোনো জাতের পাকা আম নিতে পারেন, আর ছোট টুকরো করে আমটাকে কেটে নিয়েছি। এর মধ্যে 2 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আমের মিষ্টতার ওপর ডিপেন্ড করে কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এর সাথে একটুখানি 1 পিঞ্চ মতো ছোট এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। আর এবারে সব ভালো করে ব্লেন্ড করে নেব। যদি খুব ঘন হয়ে যায় তাহলে প্রয়োজন মতো ঠান্ডা জল বা একটু দুধ মিশিয়ে নিতে পারেন। আমাদের আম লস্যিও একেবারে তৈরি। একটু পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে ঠান্ডা চিল্ড আম লস্যি সার্ভ করুন। তৈরি হয়ে গেল 3 ধরনের খুবই সহজ সিম্পল চিল্ড লস্যি। গরমকালে প্রাণ জুড়িয়ে যাবে, ঝটপট তৈরি করে ফেলুন। আমার আজকের রেসিপিগুলো ভালো লাগলে ভিডিওটাকে লাইক করতে শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই করে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আমি আবার হাজির হব আরেকটি মজার রেসিপির সাথে। বাই।